বন্ধুরা, এটি হলো সেই বাড়ি যেখানে অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন। যদিও এই বাড়ি সাধারণ অবস্থাতেই ছিল, পরবর্তীতে এই বাড়িটি সংরক্ষণ করা হয়। বাড়িটিতে সবসময় তালাবন্ধ অবস্থাতেই থাকে, কারণ তার কোনো বংশধর আজ এই বাড়িতে থাকেন না। বারান্দাতে আছে তার দ্বিতীয় স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় এবং কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটি স্মৃতি স্মারক। বাড়িটি যে দরজাগুলো আছে সবসময় তালাবন্ধ অবস্থাতেই থাকে। বিশেষ কিছু দিনে এই তালা খোলা হয় এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবার আমরা বাড়িটি চারি সাইড দিয়ে একটু ঘুরে দেখি। এটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি ঘাট। এটি এই অঞ্চলের খুবই বিখ্যাত জায়গা। এখানে দেখার মতন বিশেষ কিছুই নেই। আছে একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর আছে একটি গেস্ট হাউস। সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কিছু বই সংরক্ষণ করা আছে। আর এই গেস্ট হাউসে সাধারণের প্রবেশ নেই। পায়ে হেঁটে একটুখানি এগোলেই সামনে বাঁধবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি ঝুলন্ত ব্রিজ। এই পার্কের পাশেই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি উদ্দেশ্যে তৈরি অপু দুর্গা শিশু শিক্ষা নিকেতন ছোট্ট স্কুল। বন্ধুরা, এখন তোমরা যেটি দেখছো সেটি বনগা হাইস্কুল। এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শৈশবে পড়াশোনা করতেন। স্কুলের ভেতরে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে একটি মূর্তিও আছে। বন্ধুরা, এখন যেটি দেখছেন এটি হলো বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। চাকদা রোড ধরে এগোলেই গোপালনগরের দিকে এটি দেখতে পাবো। বন্ধুরা, এটি হলো গোপালনগর হরিপদ ইনস্টিটিউট, যেটা গোপালনগর হাইস্কুল নামেও অনেকে চেনে। এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কর্মজীবন অতিবাহিত করেছে।
এটি হলো বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা অনেকে পারমদন বলেও চেনে। এটা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং একটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দিতেও ভুলবেন না।